গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ। ভৌগোলিক অবস্থান মেরু অঞ্চলে হয়। এখানে সূর্যের দেখা পাওয়া যায় 3 ঘন্টারও কম সময়। এ কারণে বছরের বেশিরভাগ সময়ই এ দ্বীপ জুড়ে থাকে বরফ। পৃথিবীর এই মহাদেশ নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। বরফের আস্তরণের কারণে এই মহাদেশের মাটি খনি কোনো কিছু সম্পর্কেই তথ্য পাওয়া যায়নি। তবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে নজিরবিহীন মাত্রায় গলছে গ্রিনল্যান্ডের বরফ। এ অবস্থায় মূল্যবান নানা খনিজ সম্পদের অনুসন্ধান শুরু করেছে বিজ্ঞানীরা। এরই মধ্যে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। খনি বিশেষজ্ঞরা ধারণা করছেন এখানে ডিপ্রোজিয়াম, নিকেল, কোবাল্ট আর টাইটেনিয়ামের মতো বহু খনিজ সম্পদ রয়েছে। এই খনিজগুলো বৈদ্যুতিক গাড়ি এবং বৈদ্যুতিক অন্যান্য ডিভাইস নির্মাণে অতি প্রয়োজনীয় কাঁচামাল। জানা যায় এই দেশের পশ্চিম উপকূলের ডিস্কো দ্বীপ এবং নুসুয়াক উপদ্বীপের পাহাড় ও উপত্যকায় পাঠানো হয়েছে অনুসন্ধানী দল। গ্রিনল্যান্ডের মাটির নমুনা সংগ্রহ করছেন তারা। এর মাধ্যমে তথ্য মিলছে মাটির নিচের শিলাস্তরের বিন্যাস সম্পর্কে। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সফটওয়্যারের সাহায্যে এসব তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।